4.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বেরোলেন নওশাদ সিদ্দিকী। হাসি মুখে তাকে বেরিয়ে আসতে দেখা গেল। পাশাপাশি তিনি বললেন, আমি আজকেও এসেছি, পরবর্তীকালে আমাকে ডাকলে আমি আবার আসব। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছেন। এই প্রসঙ্গে নওশাদ বলেন, রাহুল গান্ধীকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, তবে আপনি যার সাথে হাত মেলাচ্ছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকতো তাহলে আমি যোগ দেওয়ার কথা ভাবতাম, বললেন নওশাদ সিদ্দিকী। রাহুলজিকে আমার ব্যক্তিগত ভালো লাগে, তবে একটা কথা বলবো, রাহুলজি যার সাথে হাত মিলাচ্ছে তার নামে কিন্তু অনেক অভিযোগ আছে। সুতরাং এটা বুঝেছেন, হাত মিলানো দরকার, যেই জোট হোক না কেন, INDIA জোট হোক না কেন, পশ্চিমবাংলা থেকে যারা তৃণমূল বিজেপি যারা বিরোধী যারা গিয়েছে তাদের কাছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের কর্মীদের কথা ভাবুন, এখনও পিঠের মারের দাগ যায়নি, পঞ্চায়েত ভোটে যে মার খেয়েছে আমাদের কর্মীরা, বিরোধী কর্মীরা তৃণমূল বিজেপির বাইরে, এখনও মারের দাগ যায়নি। এখনও CPM-এর অনেক কর্মী জেলে আছে, কংগ্রেসের এখনও অনেক কর্মী জেলে আছে, তারা কিভাবে এই কর্মীদের কথা না ভেবে তারা ওই INDIA জোটে বসলো? সিআইডি অফিসাররা ভালো, তবে অফিসাররা অনেক কম। মুখ্যমন্ত্রীকে বলবো যাতে আরো অফিসার নিয়োগ করে। একটা সময় সিআইডি বুঝতে পারবে যে আমার কোনো রোল ছিল না এই ঘটনায়। আমাদের অফিসারের অভাব আছে, আমাদের সিআইডি বলুন, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলুন, পুলিশ বলুন, অফিসারের যে পোস্ট আছে সেখানে প্রায় 50%, 60%, 50%, 40% সেটা শূন্য পদ আছে। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব, অবিলম্বে অফিসারকে বেশি করে দেওয়া হোক, কারণ আমাদের এই অফিসাররা এক একজনকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, আমাদের কষ্ট লাগছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।